Hi friends, welcome to my channel Just Think and Cook. Ajker recipe palang paneer. Ekta niramish sundor recipe, darun tasty. Ete kono rokom ami piyaj ba roshon byabohar korini. To ashun dekhe nin ami eta kibhabe baniyechi. আমি নিয়ে নিয়েছি পালং শাক যার ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি শুধু পাতা দেখে নিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি একটা পাত্রে গরম জল হয়ে গেছে ফুটন্ত জল এতে অল্প করে নুন দিয়ে পালং শাকগুলো আমি ভেজিয়ে দেব কিছুক্ষণের জন্য এটা আমি সিদ্ধ করব না জাস্ট ভেজিয়ে রাখব পালং পাতাগুলো একটুখানি নরম ভাব হয়ে এলে তারপরে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে ঠান্ডা জলে ডুবিয়ে রাখব যাতে পালং শাকগুলো ওভারকুক না হয়ে যায় এবারে আমি পালং শাকগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি পনিরটা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো সাইজ দিয়ে কেটে নেবেন আর নিয়েছি বড় এলাচ যার দানাটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি নিয়েছি ডালচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা নিয়েছি অল্প একটু আদা আর টমেটো টমেটোর দানা ছাড়িয়ে ফেলে দিয়েছি নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর নিয়েছি একটু অল্প করে জোয়ান রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি এবারে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব খুব লাল আমি করব না হালকা লাল হলেই আমি ওটা পনিরটা তুলে নেব দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে একটু এপিট ওপিট নেড়ে দিলাম দিয়ে এবারে আমি পনিরটা তুলে নেব ওই তেলেই আমি এবারে গরম মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিলাম ডালচিনি তারপরে বড় এলাচ চারটে লবঙ্গ এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ছোট এলাচের আর দিয়েছি তেজপাতা একটু নাড়াচাড়া করব যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি যে কুচানো আদা আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা নরম নরম হয়েছে ওতে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন নুন স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচেরও কম আছে আপনারা ধনে পাতাটা অপশনাল দিতেও পারেন না পারেন আমি দিয়েছি ওই যে পেস্টটা ছিল যেটা আমি ভেজে নিলাম টমেটো আদা আর গরম মশলাটা ওটার সঙ্গে ধনে পাতাটা একটা পেস্ট বানিয়ে নিলাম কড়ায় আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে জোয়ান দিয়ে দেবো দুটো এক পিঞ্চ জোয়ান স্বাদের জন্য আপনারা পালং শাকের যে কোনো রেসিপিতে একটু জোয়ান ফোড়ন দেবেন দেখবেন খুব ভালো লাগবে টেস্টটা একটা অন্য মাত্রা এনে দেয় দিয়ে দিলাম পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবারে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে করতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় অনেকক্ষণ কষিয়েছি প্রায় মিনিট পাঁচেকের মতো এবারে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পনিরটা নাও ভেজে দিতে পারেন অনেকে ভেজে দেয় না আমি অল্প একটু ভেজে নিয়েছি
এবার একটু নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণে পালং শাকের যে একটা কষানো মশলাটার সঙ্গে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার হালকা হাতে নাড়তে থাকবো। দিয়ে দিয়েছি আমি ভাজা মশলা, যেটা আমার ঘরে বানানো। হালকা হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দিলাম একটু বাটার, বাটার দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে। শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন রেডি আমাদের পালং পানির। আপনারা ঘরে বানিয়ে নিন ঝটপট যেভাবে আমি বানিয়েছি। আমার এই রান্নাটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমার চ্যানেলে আপলোড করার রান্নাগুলি দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে।